কোচবিহারের নীলিগঞ্জ এলাকা থেকে দ্বিতীয় বাইসনটিকে উদ্ধার করল বন দফতর। মাথাভাঙা দু নম্বর ব্লকের প্রেমের ডাঙা এলাকায় দুটি বাইসনের তাণ্ডব। একটি বাইসন ধরা পড়লেও অপর একটি বাইসনকে ধরতে পারেনি বন দফতর। এরপর বিভিন্ন এলাকায় কয়েকদিন ধরে দাপিয়ে বেড়াচ্ছিল এই বাইসনটি। বুধবার সেই বাইসনটি ধরা পড়ল মাথাভাঙা দু নম্বর ব্লকের মিশিগঞ্জ কোদাল খেতি এলাকা থেকে। প্রবীরের কাছ থেকে বিস্তারিত জানবো। প্রবীর, দ্বিতীয় বাইসনটিকে উদ্ধার করতে পারলো বন দপ্তর। আমরা জানি যে সোমবার থেকে দুটি বাইসন মাথাভাঙা নিশিগঞ্জ এলাকায় দাপিয়ে বেড়াচ্ছিল, সোমবার দিনে একটি বাইসনকে উদ্ধার করা সম্ভব হয়। তবে আরো একটি বাইসন গত দুদিন থেকে দাপিয়ে বেড়াচ্ছিল এলাকায়। আজ সকালে বন দপ্তরের উদ্ধারকারী দল সেখানে যায় এবং বাইসনটিকে দেখা যায় যে একটি ভুট্টা খেতে দাপিয়ে বেড়াচ্ছে, তখনই বাইসনটিকে ঘুমপাড়ানি গুলি করে উদ্ধার করা সম্ভব হয়েছে। আপাতত জানা গেছে বাইসনটিকে জলদাপাড়া জঙ্গলে ছাড়া হবে। বেশ, ধন্যবাদ।